শনিবার বাংলাদেশ মাদক প্রতিরোধ ও কল্যাণ সোসাইটির উদ্যোগে রূপগঞ্জের চনপাড়া বস্তিতে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। লিফলেট বিতরণ উদ্বোধনে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জায়েদ আলী বলেন, চনপাড়া সবাই মাদক ব্যবসায়ী নয়, কিছু লোকের কারণে চনপাড়া মাদকের আখড়া এই বদনাম শুনতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে থেকে আমরা মাদককে না বলি। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, সংগঠনটি আমাদের সহযোদ্ধা হয়ে কাজ করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সেলিম নিজামি, সহসভাপতি শামসুদ্দোহা জুয়েল, সাধারণ সম্পাদক বিমল সরকার, সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রীতা, স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মুন্সী মোহাম্মদ আল ইমরান, ফিরোজ আলম, খোরশেদ আলম, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম রতন, সংস্কৃতি সম্পাদক বাবুল হোসেন, শম্পা রানী সহ আরও অনেকেই।